রান্না করলাম নারিকেল ও চিংড়ি মাছ দিয়ে মজাদার লাউ শাক। লাউ শাক এমনিতেই খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি শাক, তবে নারিকেল দিয়ে রান্না করলে এর টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। নারিকেল ও চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করার জন্য আমি নিয়েছি এখানে এক আটি পরিমাণ লাউ শাক। লাউ শাকের পাতাগুলো আমি আঁশ ভালোভাবে ফেলে ধুয়ে এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে আছে লাউ শাকের ডাটা। ডাটাগুলোকে আমি প্রায় 3 ইঞ্চি সাইজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই সাথে একটা আলু এরকম পাতলা পাতলা গোল গোল করে মাঝখান থেকে কেটে নিয়েছি। সাথে আছে 1/4 কাপ নারিকেল বাটা, 1/4 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে 1/4 কাপ চিংড়ি মাছ, 1 চা চামচের মতো লবণ, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চা চামচ রসুন বাটা, 7-8টি কেটে নেওয়া কাঁচামরিচ, আর লাগবে প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা সোনালি রং করে। পেঁয়াজটা হালকা সোনালি রং হয়ে আসতে আসতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, রসুন বাটা, সেই সাথে হলুদের গুঁড়ো, লবণ, কুটে রাখা চিংড়ি মাছ এবং নারিকেল বাটা। সব কিছুকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ সব মশলাগুলোই আমি একবারে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে আমি এখন একটু সময় নিয়ে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসলে বুঝতে হবে এটা কষানো হয়ে গিয়েছে, আর কষানো হতে হতে এর থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। এবারে এতে দিয়ে দিচ্ছি আলু এবং ডাটা। আলু এবং ডাটার শাকের সাথে সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে, তাই এগুলোকে আমি আগেই দিয়ে একটু রান্না করে নিচ্ছি। আলু এবং ডাটাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 2-3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 2-3 মিনিট পরে। ডাটা এবং আলুটাকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু এবং ডাটা কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কুটে রাখা লাউ শাক। পুরোটা লাউ শাকই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি হালকা করে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এগুলোকে নেড়ে মিশিয়ে নিব। হালকা হাতে এগুলোকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে নাড়তে একটু কষ্ট হলেও শাকটা কিন্তু একটু পরে অনেকটাই কমে যাবে। তেল মশলার সাথে আমি শাকগুলোকে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। শাকে আমি সামান্য পরিমাণ, প্রায় 1/2 কাপের মতো পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তবে শাক যদি খুবই ভালো এবং তাজা হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, শাক থেকেই প্রচুর পরিমাণ পানি বের হবে। পানিটা দিয়ে শাকের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5 মিনিট পরে। শাকটাকে এবার খুব ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শাক সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর দেখা যাচ্ছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। শাকে লবণটা পারফেক্ট আছে কিনা সেটাও আমি টেস্ট করে নিয়েছি। শাকটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এটাকে আবারও ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 3-4 মিনিট পরে। শাকটা খুব ভালোভাবেই রান্না করা প্রায় হয়ে এসেছে। এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। শাক, আলু, ডাটা সব কিছুই খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। চুলার আঁচটা এবারে বন্ধ করে দিব এবং পরিবেশন করে নিচ্ছি এই মজাদার চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে লাউ শাকের তরকারি। লাউ শাক এই সিজনে খুবই অ্যাভেলেবেল। দেরি না করে নারিকেল দিয়ে লাউ শাকটা এভাবে খুবই মজা করে রান্না করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন।
আমাদের দেশি আর অনেক মজাদার শাকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিংক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।